ডাক্তার পর্যন্ত কোনো অ্যাসুরেন্স দিতে পারে। ডেলিভারির ঠিক আগের মুহূর্ত 5 মিনিট আগেও ডাক্তাররা বলছে যে আমার বেবি 7 মাস ধরে চালানো এই কঠিন লড়াইটা ছিল ভয়ানক, তার অভিজ্ঞতা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আজকে তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, আজকে আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে 7 মাস ধরে চলা যে কঠিন লড়াই আমি করেছি, সেই লড়াইয়ের সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। প্রথমেই বলে রাখি, আমার মেয়ে দেখতেই পাচ্ছ, আমার মেয়ে ডিম্পি এখন অনেকটা বড় হয়ে গেছে, বাট আমার মেয়ে 7 মাসে হয়েছে, 7 মাসেই হয়েছে, প্রিম্যাচিওরড এবং আন্ডার ওয়েট। তো আমার ডেলিভারিটা 7 মাসেই হয় এবং ডেলিভারিটা নর্মাল হয়, সিজার হয় না, বিকজ ডক্টররা মানে পুরো শিওর ছিল যে আমার বেবি নেই, বেঁচে নেই, তো সেই কারণে তারা সিজার করতে চায়নি, নর্মাল ডেলিভারি হয়েছে। তো যাই হোক, এটা বলতে গেলে স্টার্টিং থেকে শুরু করতে হয়। তো আমি যখন কনসিভ করি, আমি একটা কথা আগেই বলে দিই, আমার মেয়ে কিন্তু আমার প্রথম ইস্যু নয়, আমার প্রথম ইস্যু মিসক্যারেজ হয়ে যায় 4 মান্থে। তো তারপর থেকে আমার অনেক কমপ্লিকেশন তৈরি হয়। তো আমি যখন কনসিভ করি, ডক্টরের কাছে যাই, তো সে প্রথম থেকে আমার এত কমপ্লিকেশন থাকার জন্য আমার 15 দিন পরপর ইউএসজি হতো, তো আর অনেকগুলো টেস্ট ছিল, আর প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন পুশ করা হতো, যেটা ধরুন আমার বেবিটাকে ঠিক রাখার চেষ্টা করা হতো। আমি ডক্টর সুভাষ বিশ্বাসকে দেখাতাম নর্থ সিটিতে বিধাননগরে, তো ওখানে ওনাকে দেখাতাম, আর লোকালে এখানে আমি একজন অন্য একজন গাইনোকে দেখাতাম, ইউবি ঠাকুর বলে। তো ইউবি ঠাকুরের মেডিসিন আমি নিতাম না, বাস্ট আমি শুধুমাত্র আমি মানে ওনার মানে চেক আপটা নিতাম যে আমার বেবি কেমন আছে, যেহেতু 15 দিন পরপর আমি নর্থ সিটিতে যেতাম, তো এই 15 দিনের মধ্যে আমার বেবি কেমন আছে সেটা জানার জন্য আমি ওনার কাছ থেকে চেক আপটা নিতাম। তো এই দুটো ডক্টরকে আমি দেখাতাম, দুজনে খুব ভালো ডক্টর। তো আর সুভাষ বিশ্বাসের তো কোনো তুলনা হয়ই না, উনি আমার কাছে ঈশ্বর তুল্য, উনি না থাকলে আজকে আমি আমার মেয়েকে সত্যি পেতাম না। তো যাই হোক, তো প্রথম থেকেই আমার জার্নিটা ছিল এরকম। তো প্রথম যখন আমি কনসিভ করি, এইভাবে চলার পরে যখন 2 মাস 2.5 মাস হলে, তখন ডক্টর কোনো অ্যাসুরেন্স দিতে পারলো না যে আমার বেবিটা সুস্থ বেবি কিনা, কারণ আমার এর আগের যে ইস্যুটা ছিল সেটা একটা অ্যাবনর্মালিটি এসেছিল, জেনেটিক টার্ন ছিল। তো সেই কারণে সেই সমস্ত টেস্টগুলো সেইভাবে আমাকে আমার ট্রিটমেন্টগুলো চলতো। তো সেটা জানার জন্য যে আমার ইস্যুটা মানে নেক্সট যে ইস্যুটা আমার ছিল, যেটা আমার মেয়ে হয়েছে, তো সেই ইস্যুটা ঠিকঠাক আছে কি না, কোনো অ্যাবনর্মালিটি আছে কি না বা নর্মাল কি না, সেটা জানার জন্য 6 মাস পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে। তার আগে এটা জানা যায় না, 6 মাসে একটা টেস্ট হয়, তো সেই টেস্টটা করার পরেই জানা যায় যে বাচ্চাটার মধ্যে কোনো রকম প্রবলেম আছে কি না। তো সেই 6টা মাস আমার কীভাবে কেটেছে তোমরা তো বুঝতেই পারছো, ডক্টর আমি দেখিয়ে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি আমাদের ছিল না যে আমার বেবিটা কী কেমন পরিস্থিতিতে আছে, কী আছে, কারণ 6 মাস টাইমটা লং টাইম, 6 মাস হয়ে যাওয়ার পর যদি জানা যায় যে আমার বেবিটার কোনো অ্যাবনর্মালিটি আছে, তখন সেই সিচুয়েশনে কী করণীয় বুঝতেই তো পারছো, যে ওরকম এতগুলো টাইম হয়ে যাওয়ার পর সেই বেবিটাকে অ্যাভয়েড করাটাও খুব মুশকিলের একটা ব্যাপার। তো এইসব নিয়ে আমাদের মধ্যে অনেক টানাপোড়েন ছিল, অনেক প্রবলেম, মানে অনেক মেন্টাল অশান্তির মধ্যে আমরা ছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির লোকজন, যাই হোক, তো এইভাবেই চলছিল। আর তার মধ্যে নানান কমপ্লিকেশান, অনেক রকমের কমপ্লিকেশান হয়েছে আমার, জাস্ট 2 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই অনেক রকম, যেগুলো মানুষের 7 মাস 8 মাসের পরে হয় যে সমস্ত প্রবলেমগুলো, সেগুলো আমার 2 মাসের পর থেকেই শুরু হয়ে গেছিলো, অনেক রকম সমস্যা। আমি আমার পুরো রেস্ট্রিকশন ছিল, বিছানা থেকে ওঠা যাবে না, পুরো বেড রেস্টে থাকতে হবে, কিন্তু আমি যেহেতু একা ছিলাম, তোমরা জানোই আমি বহুবার বলেছি যে আমার শ্বশুর বাড়িতে আমাদেরকে মানে থাকতে দেয়নি, বার করে দেওয়া হয়েছে, তো সেই কারণে আমি আর আমার হাজবেন্ড আমরা রেন্টেই থাকি। তো আমার মেয়ে যখন হয় তখনও আমি রেন্টেই ছিলাম, আমি ভাড়া আসার পরেই কনসিভ করি। তো আমার পরিবার ছিল, আমার মারও যাস্তো আসলে পরেও, মা তো সবসময় 24 আওয়ার্স থাকতে পারতো না, লোক রাখা ছিল, সেও তো 24 ঘন্টা থাকতো না, কিন্তু নিজেকে টুকটাক কিছু কাজ তো করতেই হতো, তো খুব কষ্ট হতো, তাই তবুও ওইভাবেই চলছিল, নানান সমস্যার মধ্যে থেকে আমি যাচ্ছিলাম। আর প্রচণ্ড বমিটিং হতো, এটা সবারই হয়, কিন্তু আমার একটু বেশিই হতো, বিকজ আমার অনেক কমপ্লিকেশান ছিল। যাই হোক, 6 মাস যখন হলো, আমি যখন আলটিমেটলি ওই টেস্টটা করতে গেলাম, টেস্টটা এখানে হলো না, মানে এখানে আমার কোনো টেস্টই এখানে হতো না, রয়্যাল ট্রিবিউনে আর ও মেগা ক্লিনিক থেকে হতো, মানে একটা হচ্ছে রাসবিহারী থেকে হতো আর একটা পার্ক স্ট্রিট থেকে হতো, তো এই 2 জায়গা থেকে আমার টেস্ট হতো। যাই হোক, আমি গেলাম ওমেগা ক্লিনিকে এই টেস্টটা করার জন্য, তো আমার এমন কপাল,
যে আমি 6 মাস হয়ে যাওয়ার পর গেলাম, তো ডক্টর যখন ওখানে আমাকে করছে টেস্টটা, তখন ডক্টর বলছেন যে আমাকে আবার 10 দিন পরে আসতে হবে, কারণ ডক্টর বাচ্চার কোনো হার্টবিট খুঁজে পাচ্ছেন না। তাহলে তখন বুঝতে পারছো যে তখন এই সিচুয়েশনটা কি, তখন মানে আমার ভেতরে কি হচ্ছে, ভেতরে আমি মানে আমার টেস্ট চলছে, আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ডকে ওখানে অ্যালাউ করা ছিল, আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছিলেন সমস্ত কিছু, টেস্টটা এরকমই। তো তখন উনি বলছেন যে 10 দিন পরে এসে আমাকে আবারও এই টেস্টটা, সেম টেস্টটা করতে হবে, কারণ আমার বাচ্চার কোনো হার্টবিট নেই। তো ওই কন্ডিশনে মানে 1-1.5 ঘন্টার মতো লেগেছিল টেস্টটা করতে। তো ডাক্তার অনেক চেষ্টা করেছিলেন, বাট উনি সাকসেসফুল হতে পারছিলেন না। তো যাই হোক, ওই অবস্থায় আমরা আবার বাড়ি চলে আসি। তো সেই ট্রমাটা আরও অনেক বেশি ছিল, মানে এত মেন্টাল টেনশান হচ্ছিল। ও যাই হোক, তারপরে 10 দিন অনেক কষ্ট করে কাটলো। আমি আমার যে ডক্টরকে দেখাতাম সুভাষ বিশ্বাস, তার সাথে কনসাল্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু, তো তাকে আবার দেখাতে যাওয়া, তো সে অনেকটা অ্যাসুরেন্স দিয়েছিল আমাদেরকে। সে বলেছিল যে সবসময় পজিটিভ ভাবো, তাহলে পজিটিভটা হবে, নেগেটিভ ভেবো না। তো এরকমভাবে সে আমাদেরকে সাপোর্ট দিত। যাই হোক, 10 দিন পরে আমি আবার গেলাম, আমার টেস্ট হলো। টেস্ট হওয়ার 3-4 দিন পরে যখন আবার রিপোর্টটা আসলো, রিপোর্টটা তো আমরা বুঝতে পারি না কী এসছে, আমার হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে এসছে। এবার তারপর ডক্টরকে দেখাতে যাবো, তার পরের দিন রিপোর্টটা বারবার শুধু দেখছি কিন্তু কিছুই বুঝতে পারছি না, যে রিপোর্টটার মধ্যে কী লেখা আছে, কী বুঝতে হবে, কিছুই বুঝতে পারছি না। ওটা আমাদের পক্ষে বোঝা পসিবল নয়। তো যাই হোক, পরের দিন আমি যখন আবার ডক্টরের কাছে যাই, তখন মানে এমন একটা সিচুয়েশন, তখন মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে আজকে যদি ডক্টর আমাকে ও নেগেটিভ কিছু বলে তো আমি আর বাড়িতে ফিরবো না, এরকম একটা কিছু মানে ভেবে আমি যাচ্ছিলাম। আর আমার বাবা আমাদেরকে ছাড়তে এসেছিল স্টেশনে, তো বাবাও কান্না করে দিয়েছিল, বাবা মা সবাই, প্রত্যেকের ভেতরে খুব টেনশন কাজ করছিল। যাই হোক, ফর্চুনেটলি ঈশ্বরের আশীর্বাদে আমার প্রিয় মানুষগুলো যারা আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসার জোরে, তাদের আশীর্বাদে আমার রিপোর্টটা ভালো আসে। আমার রিপোর্টটা নেগেটিভ আসে, পজিটিভ আসে না, পজিটিভ আসলে তো অ্যাবনর্মালিটি থাকতো, আমার রিপোর্টটা নেগেটিভ আসে এবং ডক্টর বলে রিপোর্টটা ভালো আছে। যাই হোক, 6 মান্থ ওইভাবে পেরিয়ে যায়। 7 মান্থ, যেদিন আমার সাত, ঠিক তার আগের দিন, সাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, প্যান্ডেল হয়ে গেছে, লোকজন ইনভাইটেড, সমস্ত কিছু ডেকোরেটার্সের মালও ঢুকে গেছে, ঠিক তার আগের দিন সন্ধ্যার সময় হঠাৎ করে আমার ওয়াটার ব্রেক হয়। তাহলে বুঝতে পারছো যে একটার পর একটা কী কন্ডিশনের উপর থেকে যাচ্ছিলাম। এবার যখন ওয়াটার ব্রেকটা হয়, যে টাইমটায় আমার ডেলিভারি টাইম ছিল, যেহেতু সিজার হবে, ডেলিভারি টাইম ছিল আরও 1.5 মাস পরে, কারণ 7 মাসে তো কোনো বেবি কেউ সিজার করে না, 1.5 মাস পরে আমার, আরও 1.5 মাস পরে ডেলিভারি টাইম ছিল। তো আমি যাকে দেখাতাম, মেনলি যার মেডিসিন আমি নিতাম, যার সাজেশান অনুযায়ী আমি চলতাম, সেই ডক্টর সুভাষ বিশ্বাস উনি তখন ছিলেন না, আউট অফ স্টেশন ছিলেন, উনি দিল্লিতে ছিলেন কনফারেন্সের জন্য। তো এবার আমি কী করব, ওরকম কন্ডিশনে প্রচুর পরিমাণে ওয়াটার ব্রেক হচ্ছে, ভয় পেয়ে গেছিলাম আমি, আমার ফ্যামিলির সবাই। তো আমি ডক্টর সুভাষ বিশ্বাসকেই ফোন করি, তো উনি তখন বলেন যে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি সমস্ত কিছু, নার্সিংটিতে চলে যাও, অন্য ডক্টরের আন্ডারে তুমি তোমার যা করার উনি করে দেবেন, কারণ এটা তো এখনই ইমিডিয়েট সিজার করতে হবে। তো আমি ওনার হাত ছাড়া অন্য কারো হাতে করতে চাইছিলাম না, কারণ ওনার হাতে আমি প্রথম থেকেই আছি, ওনাকে আমি তার আগেও দেখিয়েছি, কনসিভ করার আগেও আমার অনেক সমস্যা ছিল, তখনও আমি ওনাকে দেখিয়েছি, সুতরাং উনি আমার সমস্ত প্রবলেমগুলো জানে। সেখানে অন্য কোনো ডক্টরের কাছে যাব আমার সেটা ভালো লাগছিল না। তো আমি লোকালে যে ডক্টরকে দেখিয়েছি তাকেও ফোন করেছিলাম, সে বলল যে এরকম সিচুয়েশনে আমাদের এখানে যে সাপোর্টের দরকার বাচ্চার, ভেন্টিলেশন সেটা এখানে নেই, আর 7 মাস যেহেতু আমি এটা ডেলিভারি করতে পারবো না। যাই হোক গেল, তারপর আমি আবার সুভাষ বিশ্বাসকে ফোন করলাম, তো উনি বললো তাহলে তুমি যখন অন্য কাউকে দিয়ে করাতে চাইছো না, তো তুমি এক কাজ করো, তোমার আমার লোকাল হসপিটালে কার্ড করা ছিল, তুমি সেখান থেকে, ওরা তো এমনি ট্রান্সফার দিয়ে দেবে, তুমি বারাসাত ট্রান্সফার নেবে না, তুমি ডিরেক্টলি আরজি করে ট্রান্সফার নেবে, আরজি করে একটা মেডিকেল কলেজ হসপিটাল, তো সেখানকার ডক্টরদের সাথে, গাইনের সাথে আমি কথা বলে নিচ্ছি, তুমি সেখানে যাও, আমার মনে হয় ভালো কিছু হবে। তো এটা শোনার পরে আমরা হসপিটালে যাওয়ার আগে এখানকার লোকাল আরেকটা গাইনো ডাক্তারকে দেখাই, উনি দেখে উনি বলেন আমাকে আর 4টে সপ্তাহ হলে উনি এখানে সিজার করতে পারতেন, বাট ওনার পক্ষে এখন পসিবল নয়। তো উনি আমাকে কিছু ইঞ্জেকশান দিয়ে দেয়, আর একটা মেডিসিন খাইয়ে দেয় যাতে আমার পেইনটা উঠে যায়। তো তারপর হসপিটালে যাই, সেখান থেকে ট্রান্সফার নিয়ে আমরা আরজি করে যাই। আরজি করে যাওয়ার পর রাত্রি 12টা নাগাদ আমরা পৌঁছাই। তো সারাটা রাত ওখানে ওইভাবে থাকি আর দেখতে থাকি এক একটা মায়ের, মানে আমার মতো, যে কত কষ্ট করছে, ছটপট করছে, কারো ডেলিভারি হচ্ছে, কারো ডেলিভারি হবে, আসছে,
তো ভেতরে বসে থাকি, যেটা আর কি ওয়েটিং রুম, সেখানে নিয়ে গিয়ে আমাকে রাখা হয়। আর বারবার চেক আপ করা হচ্ছিল 5-7 মিনিট পর পর, আর চেক আপ করছিল, আর একটা ফাইলের মতো থাকে যেখানে সমস্ত কিছু লেখা থাকে, পেশেন্টের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু। তো সেখানে বারবার লিখছিল যে বাচ্চার কোনো হার্টবিট নেই, বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। তো আমার হাজবেন্ড, আমি মানে আমার পেইন ছিল না, শুধু ওয়াটার ব্রেক হচ্ছিলো, আমার কোনো রকম পেইন ছিল না। তো আমি তো ওটা দেখছিলাম, আমার খুব ভয় পেয়ে গেছিলাম, তো আমার হাজবেন্ডকেও দেখা করতে দিচ্ছিল না। যাই হোক, ওখানকার এক আয়াকে বলে আমার হাজবেন্ডের সঙ্গে একটু কন্ট্যাক্ট করি, তো আমি আমার হাজবেন্ডকে বলি আমাকে এখান থেকে নিয়ে চলো, অন্য কোনো নার্সিংহোমে নিয়ে চলো। তো আমার হাজবেন্ডও সেটার জন্য রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন যেহেতু রোববার ছিল, শনিবার আমি ভর্তি হই, রোববার ছিল, তো রোববার দিন ডক্টর সেভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে না, আর হসপিটাল থেকে আমাকে ওইভাবে ছাড়তে চায়নি, কারণ কিছু রাস্তাঘাটে হয়ে গেলে তখন হসপিটালের কাছে এসে কৈফত চাইতে হবে, তো সেই কারণে হসপিটাল ছাড়তে চায়নি। যাই হোক, ওইভাবেই চললো। পরের দিন সকাল 8:35 নাগাদ আমার লেবার পেইন ওঠে, তো সেখান থেকে যেহেতু ওরা সিজার করবে না, আমার বাচ্চার কোনো হার্টবিট নেই, তো আমার বাড়ির লোক বারবার সিজার করার কথা বলছিল, তো ওরা বলছিল একটা কথাই যে না, সিজার করবো না পেশেন্টকে, কারণ পেশেন্টের যা কন্ডিশান এখন, বাচ্চার কোনো হার্টবিট পাচ্ছে না, সিজার করাটা খুব রিস্কি হয়ে যাবে, তো তারপরে যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তো পেশেন্টের পরে আবার কনসিভ করবে, তো সেই কারণে আর সিজার করবো না। যাই হোক, সেই জন্য ওরা সিজার করতে চাইছিল না। যাই হোক, সেই পেইনটা সহ্য করেছি আমি 8:35 থেকে বিকেল 4:35 গিয়ে আমার মেয়ে হয়। আলটিমেটলি নর্মাল ডেলিভারি হয় এবং আমার মেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই হয়। বাচ্চাটা খুব ছোট ছিল, মানে মেয়েটা আমার খুবই ছোট হয়েছে, খুব ছোট, 7 মাস আর কতটুকু হবে, কিন্তু আমার মেয়ে সুস্থ ছিল। বাট আমার মেয়ে ডেলিভারি হয়ে যাওয়ার পরে, আমার অনেকগুলো টিচ পড়ে, তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, মানে আমি সেন্সলেস হয়ে যাই, আমার প্রচণ্ড ব্লিডিং হয়, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়, তো ইন্টারনাল ব্লিডিং যেটাকে বলে। তো তারপরে আমাকে একদম 48 ঘন্টা অবজারভেশনে রাখা হয়, আমাকে ব্লাড দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, আরও অনেক কিছু, অক্সিজেন থেকে শুরু করে আর অনেক মেডিকেল সাপোর্টের মধ্যে আমাকে রাখা হয়। মানে তখন ডক্টররা বন্ডে সাইন আগেও নিয়েছিল, যখন আমার ডেলিভারি হবে তার আগে, মানে যখন আমি অ্যাডমিট হই তখনও বন্ডে সাইন নিয়েছিল, যেহেতু বেবির কোনো রেসপন্স তারা পাচ্ছিল না। ইভেন আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরেও তারা বন্ডে সাইন নেয়, কারণ আমার কন্ডিশনটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে ডাক্তাররা পর্যন্ত ভাবতে পারেনি যে আমি আবার বেঁচে ফিরবো, সার্ভাইভ করবো। হয়তো আমার মেয়ের ভালোবাসা, ঈশ্বরের অসীম কৃপা যে মেয়েটাকে আমি এত কষ্ট করে পেয়েছি, ওকে মানুষ আমাকেই করতে হবে, তো সেই কারণে হয়তো আমি ফিরে এসেছি। 48 ঘন্টা পরে আমার সেন্স আসে, আমি আবার আমাকে বেডে দেওয়া হয়। 48 ঘন্টা আমি আমার মেয়েকে দেখতে পাইনি, 48 ঘন্টা পর আমার মেয়েকে আমার কাছে দেওয়া হয়। তো তারপরে 3 দিন আমি হসপিটালে থাকি, থাকার পরে তারপরে আমি বাড়িতে আসি, মানে আমাকে ছেড়ে দেওয়া হয়। তো তারপর থেকে এই পর্যন্ত চলছে, এবং ডক্টর একটা কথা স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে আমি যেন আর কখনো কনসিভ না করি। তো তারপর থেকে এইভাবেই চলছে। তবুও 2 বছর আগে মেয়েটা বায়না করে বলে তোমাদেরকে তো আগেও বলেছি, আমি একবার কনসিভ করেছিলাম, করার পর যখন আমি ডক্টরের কাছে যাই, ডক্টর সাথে সাথে আমাকে অ্যাভয়েড করতে বলে দেয় যে আমার পক্ষে আর কনসিভ করা পসিবল নয়, তো সেটাকেও আমার অ্যাভয়েড করতে হয়। এই হচ্ছে আমার সেই লড়াই, দীর্ঘ মানে প্রতীক্ষার লড়াই বলতে পারো। ওই 7 মাস মানে আমার কাছে মনে হচ্ছিল 7 জন্ম, যে কবে আমি আমার সন্তানকে আমার দু হাতে দেখতে পাবো। তো এই ছিল ভয়ানক একটা অভিজ্ঞতা আমার প্রেগনেন্সির 7 মাসের। তো বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। তোমরা ভিডিওটা শোনার পরে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা তোমরা আগে কখনো কোথাও শুনেছো কি না, বা এরকম তোমাদের কারোর সঙ্গে ঘটেছে কি না, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, ভিডিওটা যখনই দেখা শুরু করবো অবশ্যই একটা লাইক দিয়ে নেবে। আর কি বলবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।